প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে শুক্রবার বিকেলে। তবে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, বাজেটে জিডিপি এবং রাজস্ব হার অনুযায়ী যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা প্রতারণার সামিল। বাজেটে জনগণের জীবন জীবিকা এবং মানবতার বিষয় উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা দৃশ্যমানভাবে প্রতারণার সামিল। জনগণের জীবন জীবিকা এবং মানবতার যে বিষয়টি আমি মনে করি সেটা উপেক্ষিত হয়েছে। দেশের মানুষের স্বাস্থ্য খাতে, সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা, সেগুলো অনেকটা বঞ্চিত হয়ে এই এই প্রকল্পে টাকা যাওয়ার অর্থ হচ্ছে যে এটা দুর্নীতির যে ধারা ছিল সেটাকে অব্যাহত রাখা হচ্ছে।